বিএসটিআই এর পরীক্ষায় বিভিন্ন কোম্পানির নিম্নমানের বান্নটি খাদ্যপণ্য অবিলম্বে বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে এইসব পণ্য উৎপাদন বিক্রি ও সরবরাহে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত নিয়মিত অভিযান চালানোর নির্দেশ দিয়ে আদালত বলেছেন মাদকের মতো খাদ্য ভেজালের বিরুদ্ধেও সরকারের যুদ্ধ ঘোষণা করা এজাজুল হক মুকুলের প্রতিবেদন দেখুন সরকারি মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান বিএসটিআই সম্প্রতি বাজারে থাকা আঠারোটি কোম্পানির বান্নটি খাদ্যপণ্য মানহীন বলে প্রতিবেদন প্রকাশ করে এরপর বাজার থেকে এসব পণ্য প্রত্যাহার ও জব্দ চেয়ে কনসাস কনজিউমার সোসাইটি নয় মে হাইকোর্টে রিট করে আদালতের নির্দেশে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দুই কর্মকর্তা হাইকোর্টে হাজির হন মহামান্য হাইকোর্ট আমাদের যে সময় দিয়েছে সেই সময়ের মধ্যে আমরা অবশ্যই করবো এ সময় আদালত খাদ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে অসন্তোষ জানান খাদ্য নিরাপদ কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে মানহীন পণ্য বাজার থেকে তুলে নিয়ে 10 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ। ভেজালি বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করা উচিত কোর্ট মনে করে। যেমন করা হয়েছে মাদকের বিরুদ্ধে। তো যদিও কোর্ট বলেছে যে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন गवर्नमेंट অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনে তো কোর্ট ডিটেক্ট করতে পারে না। তবে আমরা আশাকরি যে गवर्नमेंट এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করবে খাদ্য অধিদপ্তরের প্রতি কোটের একটা এনজাইটি প্রকাশ করেছে যে তারা আসলে তো কিছু এভাবে করছে না ভেজালের বিষয় আর কোনো আপোষ কিংবা ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন আদালত বলেন খাদ্যের মান পরীক্ষা শুধু রোজার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় সারা বছরই ভেজাল বিরোধী অভিযান চালাতে হবে আদালত বলেছেন যে এই বিষয়ে ফার্দার আর কোনো অপেক্ষা বা টলারেন্সের সুযোগ নেই ওয়াসার মাধ্যমে এবং সরকারকে এই নিরাপদ পানির বিষয়ে নিশ্চয়তা বিধানের জন্য বলেছেন খাদ্যে ভেজালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করতেও বলেন আদালত জাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা